দাদা ভাই দিদি ভাই, আমার নাতি গ্যাংটক গেছিল, এই দেখো গ্যাংটকতে কি কি নিয়েছে। রসুন, কি মোটা মোটা কুয়া রসুনি, আর এই যে বেগুন, এ বেগুন তো আমিই দেখিনি কোনোদিন। এই দেখো কি সুন্দর লঙ্কা, এই লঙ্কাটা কত বড় দেখছো, এই দেখো। তাই এই লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে শঙ্কর মাছ রান্না করব, তো তোমরা দেখতে থাকো কি করে করি। এখন খায় না কিনে কি জানো, আগে তো প্রচুর খেতে। গরম জল করে শঙ্কর মাছ ধুয়ে নেব। জলটা কুসুম কুসুম গরম হয়েছে, এখানে মাছের মধ্যে ঢালিয়ে দেবো। এইবার ঠান্ডা জলটা ধুয়ে নেব। এই শঙ্কর মাছ বাজারের থেকে নিয়ে আনছে, তো বড় বড় পিস হয়ে গেছে, তাই একটু ছোট ছোট কাটিয়ে নিলি পারে, তেল মশলা ভালো ডোহে মাছের মধ্যে। এইবার মাছটা নুন হলুদ মাখিয়ে ভাজিয়ে নেব। তুমি জ্ঞানটা দিছিলে, আমার তো মিলে না, আমি তোমার সাথে গল্প করবো কেন, কেটা কি করলি রে, আমার মাইন্ডটা ডিস্টার্ব করলো মনে হচ্ছে। রবীন্দ্রনাথ ভয় হয়েছিল,
আমার সে শরীর খারাপ হলো ঝাড়তে হবে তিনটে তেজপাতা আর জিরে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনের গন্ধ চলে গেছে আহানে ধনিয়া বাটা আর জিরে বাটা দিয়ে দেব লঙ্কা বাটা লবণ এক চামচ হলুদ মশলা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো লঙ্কার গন্ধে চুল বানছে নন্দে বিশাল ব্যাপার জলে তিন মিনিট জাল দিছি আর মাছ দিয়ে দেব বড় বড় যে লঙ্কাগুলো কাটিয়ে রাখছিলাম তাই এখানে দিয়ে দেব মাছের জল হয়ে গেছে আর গরম মশলা দিয়ে নামাই দেবো দাদা ভাই দিদি ভাই আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যই তোমাকে আজকে খাইয়ে দেখাবো না তোমরা এইরকম রান্না করে খাইয়ে তারপরে আমার বলবা আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি দেখা হবে নেট ভিডিওতে।